ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, তার বিশ্ববিখ্যাত তাফসির তাফসির কাবীরের ভিতরে উল্লেখ করেন, চারটি স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। প্রথম স্তর সূরে নাহলের 67 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিন থামারাতিন নখীলি ওয়াল আ'নাবি তাত্তাখিযূনা মিনহু সাকারান ওয়া রিযকান হাসানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খেজুর বৃক্ষ এবং আঙ্গুরের ফল থেকে তোমরা মাদককে গ্রহণ করে থাকো, ওয়া রিযকান হাসানাম, এবং তোমরা উত্তম রিজিক সেখান থেকে গ্রহণ করে থাকো। এই আয়াতের ভিতরে তখনও মদের বিধান হালাল ছিল, সামাজিক রীতিনীতির একটা অংশ ছিল এই মদ পান করাটা। কিন্তু রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরা করে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু আনসারী সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মাদকের অসারতার কথা বললেন। আল্লাহ নবীকে বললেন, পয়গম্বর, এই মাদকের কারণে মানুষের মানসিক বিকৃতি হয়, যার কারণে মানুষ গালিমন্দ করে, মানুষের সমাজের ভিতরে ছেলে পেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে, এই নেশার কারণে মানুষেরা নিজেদের বুদ্ধি বিবেককে হারিয়ে ফেলছে, এই মাদক মানুষের জীবনকে ধ্বংসে ঠেলে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগ দায়ের করলেন, তখন কোরআনে কারিমের দ্বিতীয় আয়াত দ্বিতীয় স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ, ও নবী, আপনার কাছে জিজ্ঞেস করে মাদকের কথা, আপনার কাছে তারা জিজ্ঞেস করে জুয়ার কথা, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এর ভিতরে বড় ধরনের পাপ রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের কিছু উপকার রয়েছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের চাইতে পাপের অংশটাই বেশি রয়েছে। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা হালাল, তোমরা সামাজিক রীতিনীতি হিসেবে এটাকে ব্যবহার করে থাকো। দ্বিতীয় স্তরে আল্লাহ কি বললেন, যে এগুলোর দ্বারাতে গুনাহ হয়, গুনার চাইতে উপকারের চাইতে গুনার মাত্রাটাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্জনের সাধারণ নির্দেশ দিলেন, কঠিন কোনো নিষেধাজ্ঞা এখানে জারি করলেন না। এই ঘটনা এভাবেই চলতে লাগলো। কিছুদিন পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন, সাহাবীরা তার বাড়িতে আসলেন, দাওয়াত গ্রহণ করলেন, খানা পিনা হলো, মেহমানদারির শেষে তাদের সামনে মদ পরিবেশন করা হলো, সবাই মদ পান করলেন। সময়টা ছিল মাগরিবের আগ মুহূর্ত, মাগরিবের সালাতের সময় যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য সামনে দাঁড় করায় দিলেন। এই মদের প্রভাব তখন তাদের শরীরের ভিতরে ছিল, তাদের অন্তরের ভিতরে ছিল, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন, আর নামাজের ভিতরে তিনি যখন কোরআনে কারিমের সূরে কাফিরুন তেলাওয়াত করছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়েরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করি না তোমরা যারা ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ,
আমরা যারা আবাদত করি তোমরা তার আবাদতকারী নও। এই সূরা তেলাওয়াত করছিলেন, এই সূরার ভিতরে যেই জায়গার ভিতরে লা ছিল, লা শব্দ তিনি উচ্চারণ করেন নাই। তিনি বলছিলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাআবুদুন, তোমরা যার আবাদত করো আমরা যার আবাদত করি তোমরাও তার আবাদত করো। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা আনতুম আবিদুন, তোমরা আবাদতকারী নও, মা আবুদ, আমরা যার আবাদত করি। এখানে তিনি লা পড়লেন না, তার মানে হলো তোমরা তার আবাদত করো আমরা যার আবাদত করি। এখানে এই লা শব্দ না বলার কারণে আয়াতের সম্পূর্ণ উল্টো হয়ে গেল। যখন সাহাবী কেরাম এই অবস্থা দেখলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদকের ব্যাপারে তৃতীয় ধাপ নাজিল করলেন, সূরে নিসার 43 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে বান্দারা তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ পান করো, যখন মদের প্রভাব তোমাদের ভিতরে থাকে তখন তোমরা নামাজের কাছে যেও না। তার মানে হলো নামাজের সময় তোমরা মদ পান করিও না, নামাজ ছাড়া ভিন্ন সময়ে তোমরা মদ পান করতে পারবা। তাহলে তৃতীয় দাপি আল্লাহ পাক একেবারে নিষেধ করলেন না, একটা সময় নির্ধারণ করে দিলেন, সালাত যখন পড়বা নামাজ যখন পড়বা এর আগে তোমরা মদ পান করিও না, বা মদ পান করার পরে তোমরা সালাতের ধারে কাছেও তোমরা যাইও না। তখন যারা বুঝারতো তারা বুঝেই নিছে, অসংখ্য সাহাবী কেরাম তখন এই মদ ছেড়ে দিয়েছে। কিন্তু সমাজের ভিতরে কিছু সুবিধাবাদী লোক থাকে না, তারা চিন্তা করতেছে রাসূল তো আর না করে নাই, রাসূল তো নিষেধ করে নাই, সুতরাং পান করতে আমাদের কোনো সমস্যা নাই, আপত্তি কিসের? ওই সমস্ত লোকেরা মদ পান করতেই লাগলো। এর কিছুদিন পরে হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় সাহাবী কেরামদের কিছু সাহাবীদেরকে দাওয়াত প্রদান করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতের মেহমান হিসেবে ছিলেন। দাওয়াত তারা গ্রহণ করল, আপ্যায়ন করা হলো, খাবার শেষে তাদের সামনে মদ আনা হলো, সকলেই মদ পান করলেন। আর তাদের অভ্যাস ছিল তারা মদ পান করার পরে ওই মজলিসে অবস্থিত সবাই কবিতা আবৃত্তি করত, তাদের বংশের গুণ কীর্তন ওই কবিতার মাধ্যমে তারা বলত, প্রত্যেকের তাদের বংশ গর্ব অহংকার এগুলো কবিতার মাধ্যমে তারা করত। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের ইজ্জতের কথা, তার বংশের গর্বময় বিষয়গুলো আলোচনার ফাঁকে তখন কিছু সমালোচনাও করল। এর ভিতরে কবিতার মাধ্যমে আনসারীদের কিছু মন্দ রচনা করলো, কটূক্তি করলো। আনসারী সাহাবীরা এখানে ছিলেন, আনসারী সাহাবীর একজনের গায়ে লেগে গেল, আমাদের আনসারীদের কিভাবে কবিতার মাধ্যমে অসম্মান করছে, অশ্রদ্ধা করছে, নিন্দা করছে। আনসারী এক যুবক ক্ষিপ্ত হয়ে উঠল, ক্ষিপ্ত হয়ে উটের একটা হাড় নিয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে নিক্ষেপ করল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু আঘাতপ্রাপ্ত হলেন। এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগ্রহরে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ তাআলা মদের ব্যাপারে আপনি পরিষ্কার একটা বিধান আমাদেরকে নাজিল করেন। আল্লাহর কাছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মদের নিষেধাজ্ঞার ব্যাপারে
চূড়ান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে এই মতকে হারাম ঘোষণা করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা মদ জুয়া লটারি এবং মূর্তি পূজা এগুলোকে তোমরা পরিহার করো কেন? এগুলো হলো রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। জীবনে যদি তোমরা কল্যাণ চাও, সফলতা চাও, তাহলে তোমরা চিরতর এই মতকে তোমরা বাদ দিতে হবে। আজকে থেকে কোনো মত পান করা যাবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কারে বুঝিয়ে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শয়তান, নিশ্চয়ই শয়তান চাই, আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পর শত্রুতা বিদ্বেষ পরস্পর মদ এবং জোয়ার মাধ্যমে লাগিয়ে রাখতে চায়। তোমরা যেন একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে থাকো, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ প্রদান করো, বিদ্বেষ পোষণ করো, শয়তান এটাই চায়। আর শয়তান চায় ওয়া সুদ্দুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করতে, ওয়া আনিস সালাহ, সালাত থেকে তোমাদেরকে বাধা প্রদান করতে। সুতরাং এই মদ এবং জোয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে পরস্পর যেমন বিদ্বেষ সৃষ্টি করে, আর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা প্রদান করে, সালাত থেকে তোমাদেরকে বাধা প্রদান করে, এরপরও কি তোমরা এর থেকে নিবৃত হবে না? এরপরও কি তোমরা এটা ছেড়ে দিবে না? কারণ এই মাদক এবং জুয়া এর মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিচ্ছে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দিচ্ছে।